আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। জামালপুরে সরিষাবাড়ি উপজেলার গ্রামীণ ব্যাংক ডোয়াইল সরিষাবাড়ি শাখার উদ্যোগে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় মোট 50 কেজি সামগ্রী সাবান, চাউল, তৈল, পেঁয়াজ, আলু, ডাউল, লবণ, ডেটল, সাবান ও নগদ 600 টাকা বিতরণ করা হয়। এগুলো পেয়ে সংগ্রামী ভিক্ষুক সদস্যরা অনেক খুশি। আমরা ভিক্ষুক হিসেবে পরিচিত, আমরা এই ভিক্ষুক সংঘের সদস্যদের মাঝে দ্রব্য সামগ্রী হিসাবে 7 প্রকারের আইটেম, চাউল, ডাউল, তেল, লবণ, পেঁয়াজ, আলু এবং নগদ 600 টাকা করে দিচ্ছি, 600, সাবান। এখানে চাউলের পরিমাণ আমরা দিচ্ছি 30 কেজি চাউল, 4 কেজি পেঁয়াজ, 8 কেজি আলু, 2 কেজি 4 কেজি ডাউল, 2 কেজি লবণ, 2 লিটার তেল এবং 4টা সাবান। আমরা এই সংগ্রামী সদস্যদের মাঝে দিয়ে আমি চাইব আমাদের মতো সকলেই সমাজে যারা বিত্তবান আছেন তারা যেন আগায় আসে, এই নিঃস্ব মানুষদের দিক দিয়ে যেন তাকায়। করোনার মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এই সেই দোয়া চাচি সকলের কাছে। আর আমরা শারীরিক দূরত্ব, সেটা সামাজিক দূরত্ব বলা হচ্ছে, এটা সামাজিক দূরত্ব বললে অনেকে বোঝে না, এটা শারীরিক দূরত্ব বলে বোঝে, যে অন্তত 2 হাত বা 3 হাত দূরত্বের জন্য আমরা 2 ফুট 3 ফুট দূরে যেন থাকি, থেকে বসবাস যেন করি, চলাফেরা যেন করি। আর আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো আসছে সেটা যেন আমরা অক্ষর অক্ষরে পালন করি। এই মুহূর্তে ঘরের মধ্যে থাকা খুব কষ্টকর, আমরা বিশেষ করে ছেলেমেয়েদের ছোটো শিশুদেরকে নিয়ে তাদের প্রতি যেন আমরা ভালো আচরণ করি, তাদের সাথে যেন আমরা রূঢ় আচরণ না করি। আর একইভাবে বলবো যে আমরা মসজিদে যেমন যেটা মানতেছি, এই মানাটা মসজিদের ক্ষেত্রে শুধু নয়, এটা বাজারের জন্য হয়, এটা বাস স্ট্যান্ডের জন্য হয়, এটা পরিবহনের জন্য, সব জায়গার জন্য আমরা মেনে চলি। আল্লাহ আমাদের করোনা থেকে যেন অতি দ্রুত যেন মুক্তি দেয় সেটা সকলের কাছে দোয়া চাচ্ছি, আমরা প্রত্যেকে যেন দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে একটাকে হেফাজত করে। আর একইভাবে এই সংগ্রামী সদস্য যাদের বলছি তাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ তাদেরকে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তৌফিক দেয়, সেই দোয়া চাই। তারা যেন মাথা উঁচু করে মানুষ হিসেবে যেন সমাজে প্রতিশ্রুতি দিতে পারে, তারা নিজের ভাই যেন দাঁড়াতে পারে, সেই দোয়া চাই সবার, সকল দেশবাসীর কাছে। আল্লাহ সবাইকে ভালো করুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম। আপনার আমি বর্তমান যে ডোয়াইল গ্রামীণ ব্যাংক সেবা, ডোয়াইল গ্রামীণ ব্যাংকের ডোয়াইল শাখায় বসে আছি। এই শাখায় আমার 40 জন সদস্য, সংগ্রামী সদস্য আছে। এই 40 জনের মধ্যে গতদিনকে আমার 5 জন দেওয়া হয়ে গেছে, আজকে আমি 12 জনকে নিয়ে আসছি, এই 12 17 জন আছে। অবশিষ্ট সদস্যকে আমাকে পর্যায়ক্রমে অর্থাৎ সাথে তাদের আমার বাড়ি পর্যন্ত সংবাদ পৌঁছাতে হচ্ছে, পৌঁছানো না পর্যন্ত তার এখানে আসতে পারতেছেন, আজকে আমি বাকিদের দিয়ে যাবো। আর আমি জামালপুর জোনের জোনাল ম্যানেজার, আমার জামালপুর জোনে আমার 56টি শাখা, 56টি শাখার মধ্যে আমার 2585 জন এই সংগ্রামী সদস্য আছে। আমার সকল শাখায় এই কার্যক্রম চলছে, সব জায়গায় দেওয়া চলছে এবং আমরা অতি দ্রুত দিয়ে যাবো। এবং একই সুদে এটুকু বলে রাখা দরকার, বলা হয়নি, সেটা আমার এটা প্রাথমিকভাবে দিচ্ছি। আমরা আল্লাহ যদি আমাদের হাতে বাসিয়ে রাখে, আগামী ঈদুল ফিতরের 1 সপ্তাহ পূর্বেই আমাদেরকে ওনাদেরকে পর দ্বিতীয় দফা আবার আমরা তাদেরকে দিব এই সম পরিমাণ, অর্থাৎ এই 50 কেজি মালামাল এবং নগদ 600 টাকা। এখানে উল্লেখ্য, এই মালামাল কিনতে যেয়ে যদি কোনো টাকা আমাদের থেকে যায়, অর্থাৎ যদি 2 টাকা উদ্বুদ্ধ যদি হয়, তাহলে আমরা এই 600 টাকার সঙ্গে এই টাকাটাও তাদের হাতে ফেরত দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের যে গ্রামীণ ব্যাংকের যে সাহায্যটা দিচ্ছে তাতে কি আপনারা কি দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে আপনাদেরই প্রিয় চ্যানেল প্রিয় বাংলা টিভি। কুরুচিপূর্ণ কমেন্ট থেকে বিরত থাকুন, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়ান স্যাটেলাইট 7-এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, ডিভিবি S2, 8PSK, MPEG-4, FEC-5000, ফ্রিকোয়েন্সি 3724V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।